এই পর্যন্ত লকডাউনে থাকাকালীন বেশ কিছু লাইভ করেছি, যেখানে আমার মনে হয় যে উইকিপি থেকে আমার এই ডিটেলস নেওয়া হয়। সেটি হচ্ছে অবন্তী বিশ্বাস। বেসিক্যালি আমার নাম শুধুই অপু বিশ্বাস, অবন্তী বিশ্বাস নয়। অবন্তী বিশ্বাসটা আমাকে 2004 সালে, যখন আমি আরেকটা সিনেমাও করেছিলাম সাথে সাথে, সেটা হচ্ছে ও আমার ছেলে, যেটাতে আমাদের ডিরেক্টর ছিলেন সুভাষ দত্ত দাদু, উনি আমাকে আদর করে অবন্তী বলেছিলেন। তো সেখান থেকেই আসলে অবন্তী নামটা, বাট আমার জন্মসূত্রে আমার নাম অপু বিশ্বাস, যেটা আমার দাদু অর্থাৎ আমার মার বাবা উনি দিয়েছেন। এই আমার মা আসলে নাচ শিখতেন, কিন্তু যেহেতু তারা সেই জায়গার মানুষ, ওইভাবে প্রপার নাচটা করতে পারেননি, সময় হয়নি, খুব দ্রুত তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন তার বাবা মারা। তো যেটা হয়েছে যে আমি যেহেতু সবার ছোট মেয়ে, আমার মধ্যে মা তাকে খুঁজতে চেয়েছেন, তো সেই জন্য আমি অনেক ছোটবেলা থেকেই নাচ শিখি, যেটা আব্দুল সামাদ পলাশ মামা, আমি মামা বলে ডাকতাম। আমি বগুড়ার আমরা কজন শিল্পগোষ্ঠীর নৃত্যশিল্পী ছিলাম। প্রথমে ছিলাম আমি বুলবুল ললিত কলা একাডেমির বগুড়াতে, তারপর আমি আমরা কজন শিল্পগোষ্ঠীতে নাচ শিখি। তারপর ওইখানে একটা জেলা ভিত্তিক একটা কম্পিটিশন হয়, যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে আমাদের নৃত্য অঞ্চল অর্থাৎ সিবদেসা নিপা ম্যামের এখানে আমরা, মানে আমাদের যে একটা ফিজ দিয়ে ভর্তি হতে হয়, সেটা আমাকে হতে হবে না। তো বরাবরই যেটা হয়েছিল যে আমার ক্ষেত্রে একটা সময় এমন হয়ে গেছিল যে উপমাকে ফার্স্ট হবে, লাইক ওখানে জাজমেন্ট। তো ওই জায়গা থেকে আমি নৃত্যাঞ্চলেও স্যারের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। তারপর যেটা হয়েছিল, ক্লাস 9-এ থাকতে আমার বান্ধবীরা, আমি যেহেতু একটু নাচ গান করতে পছন্দ করতাম, একটু ফোকাস নিয়ে থাকতাম, স্কুলে হলুদ পাখি বা কোনো প্রোগ্রাম হলে অপু ছাড়া তো স্যারেরা চিন্তাই করতে পারতো না, সেই জায়গা থেকে লোকাল একটা স্টুডিওতে ওরা আমাকে জোর জবরদস্তি ছবি তোলায়, যেটা হচ্ছে মানে আমার ফ্যামিলির কেউই জানতো না। সেটা তুলে আমরা পেপার কাটিং টাটিং করে, আমাদের বগুড়াতে খুব ফেমাস একটা পেপার সবাই জানে হয়তো বা, করতোয়া, তো ওইখানে পেপার কাটিং ছিল চ্যানেলাই সুপারস্টার, যেটা 2007-এ ছিল। তো তখন আমি 2006-এ ছিল, সরি 2006-এ ছিল, তখন ওটাতে আমরা পেপার কাটিং করে আমরা পাঠিয়ে দিই, এবং ওই যে ফটোটা পাঠিয়ে দিই, তখন তারা মানে টপ 50-র মধ্যে আমাকে নিয়ে আসে, এবং জেলায় জেলায় গিয়ে যে টপ 50 মেয়েরা হয়েছে তাদেরকে করবে। সেই সুবাদে আমি লাস্ট টপ 10 অব্দি আসি, বা টপ 10 অব্দি আসার পর যেটা হয়, আমার মা একটু অসুস্থ হবার কারণে আমি ফাইনাল রাউন্ডে যেতে পারিনি, বাট আমার যে টপ 10 এর কিছু ছবিগুলো ছিল, সেগুলো আমার কাছে আসলে ছিল, যেগুলোই আমি 2007-এ আমি কাল মানে সরি কোটি টাকার কাবিনে আমি ছবিগুলো ইউজ করতে পেরেছি, যেখানে আমাকে সলো নায়িকা হতে হয়েছে।